মাটির চুলোয় কাঠের আগুনে তৈরি হচ্ছে মজাদার ভাপা আর চিতই পিঠা, সাথে রয়েছে গরম গরম সিদ্ধ হাঁসের ডিম। এ নিয়ে ঠাকুরগাঁওয়ের কোট চত্বরের বটতলায় বসেছে জমজমাট পিঠার বাজার। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আমাদের ঠাকুরগাঁও জেলার জন্য ভাপা পিঠা অত্যন্ত সুস্বাদু এবং ঐতিহ্যবাহী একটি পিঠা, যা অন্য কোন জেলার মধ্যে আমরা এই স্বাদটা পাই না। ওই শহরের বাজারে মানে খাওয়া হচ্ছে আর কি, খাওয়াটা সুস্বাদু বেশি হচ্ছে আর কি। গুড় নারকেল এগুলা দিয়ে বানাই তো ভালো মানে খাবার হিসাবে আমরা কিন্তু খাই। শীত এলেই কদর বাড়ে মুখরোচক এই পিঠা। এই সময় ঠাকুরগাঁও শহরের বিভিন্ন রাস্তার মোড়ে মোড়ে এবং এলাকার উড়িতে গলিতে বসে পিঠার দোকান। ভ্রাম্যমান এইসব দোকানে যেমন পাওয়া যায় ধোঁয়া ওঠা ভাপা পিঠা, তেমনি থাকে জিভে জল আনা চিতই, নারিকেল পুলি সহ আরো অনেক পিঠা। চিতই পিঠা হচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী একটা পিঠা, শীতকালীন সময় সবাই এটাকে পছন্দ করে, অনেক সুস্বাদু এবং টেস্টি। যখন আমরা দেখি যে অবসরে থাকি তখন পিঠা খাওয়ার জন্য চলে আসি। এগুলো আসলে একটা সুস্বাদু খাদ্য, শীতের সময় খেতে ভালো লাগে। বাঙালির খাবারের তালিকায় পিঠা পুলির কদর আবহমান কাল থেকে, তবে বর্তমানে বাসা বাড়িতে পিঠা তৈরিতে মানুষের আগ্রহ কমে গেলেও এলাকার অলিতে গলিতে গড়ে উঠেছে মৌসুমি পিঠার দোকান। আর কর্মব্যস্ত জীবনে বাড়তি চাপ এড়াতে দোকান থেকেই পিঠা কিনে খাচ্ছেন ক্রেতারা। পিঠা তো খাইতে ভালো করতেছে, সুস্বাদু, পাড়ামহল্লা সব জায়গায় পাওয়া যায়, ঠান্ডা সিজন খাইতে ভালো লাগে, এই সময় তো এইগুলো চলে বেশি। শীতের জন্য ভাপা পিঠা, তেল পিঠা, বিভিন্ন প্রকারের পিঠা আমাদের ঠাকুরগাঁও বিখ্যাত, তার জন্য পিঠা আমরা অনেক আনন্দ উল্লাস করে খাই বছরে শুধু একটি মাস। তাহলে ভাপা পিঠা খাইতে অনেক মজা, অন্যান্য এলাকাদের মতোই আমাদের এলাকায়ও এই ভাপা পিঠা অনেক মজাদার, সুস্বাদু। বিকেল থেকে এখানে শুরু হয় পিঠা খাওয়ার ধুম, এলাকা ভেদে গভীর রাত পর্যন্ত চলে বেচাকেনা, তবে সন্ধ্যা থেকে বেশি জমে ভ্রাম্যমান এই পিঠার দোকান। পিঠার রকম ভেদে দাম আছে 5 থেকে 50 টাকা পর্যন্ত। অস্থায়ী এই আয়োজনে আয় রোজগারও বন্ধ না, তাই উনুনে আগুন জেলে মৌসুমে এই পিঠার ব্যবসায় যুক্ত হচ্ছেন অনেকেই। আমাদের এখানে শীত মৌসুমে ভাগা পিঠা, চিতোয়া পিঠা, ডিম প্রতি শীতে আমরা বিক্রি করি। বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত পাবেন, খুব মজাদার খাবার। আসছেন নেয়, আবার বাসা থাকে নিয়ে যায়, বাসায় বাঁধে নিয়ে যায়, 10টা 20টা 30টা পর্যন্ত নিয়ে যায়। আলহামদুলিল্লাহ ভালো বেচা কিনা হয়, সারাদিনে ভালোই লোকজন হয়। স্বাস্থ্যসম্মতভাবেই পিঠাগুলো তৈরি হচ্ছে এবং এই পিঠা মানুষের পুষ্টির চাহিদাও পূরণ করছে বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা। তবে যাতে পিঠাপ্রেমীরা আরও স্বাস্থ্যসম্মত পিঠা খেতে পারেন সেজন্য তদারকি চলবে বলেও জানান জেলা সিভিল সার্জন ডাক্তার কুর নেওয়াজ আহমেদ। প্রয়োজন হলে আমরা এই ধরনের, আমরা আমাদের যেহেতু হেলথ ইন্সপেক্টর রয়েছে, হেলথ ইন্সপেক্টরকে দিয়ে আমি এগুলোকে ভবিষ্যতে তদারকি করব, তারা যেন আরও পরিষ্কার পরিচ্ছন্নভাবে স্বাস্থ্যসম্মতভাবে এই টিকাকে, এই খাবারগুলোকে যেন সুন্দর করে পরিবেশন করে।